এতে সবাইকে প্রাউড ফিল করে বলতে হবে না এই প্রথম কোনো হাজবেন্ডকে হোম মিনিস্টার পদবি দেওয়া হলো সো আপনি আমাকে জিজ্ঞেস করবেন না হ্যাঁ জিজ্ঞেস তো অবশ্যই করব আচ্ছা আপু আপনি কেন ফারহান ভাইকে হোম মিনিস্টার মানালেন একটু আমাদেরকে কাইন্ডলি বলবেন আচ্ছা আচ্ছা বলতে হবে না আমরাই বলছি শুনলেন তো হোম মিনিস্টার যাই হোক ভাই ব্রাদার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার চলে এলাম নতুন একটি নাটকের আপডেট নিয়ে এতক্ষণে আপনারা ক্লিপ দেখে বুঝতে পারছেন আজকের এই নাটকটি কোন জুটির হতে যাচ্ছে হ্যাপি আস বর্তমান ছোট পর্দার জনপ্রিয় মেধাবী নাটক অভিনেতা মুশফিক আর ফারহান ভাইয়ের নতুন একটি বিগ ধামাকা নাটকের আপডেট নিয়ে আবারও চলে এসলাম আমি আপনাদের মাঝে তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে এই নাটকটির বিস্তারিত আপডেট সম্পর্কে জানা যাক এবং নাটকটি কবে আসবে বিস্তারিত বর্তমান সময়ে জনপ্রিয় মেধাবী নাটক অভিনেতা মেহেদাসন হৃদয়ের পরিচালনায় আসছে নতুন নাটক তুমি আমার আর এই তুমি আমার নামে ওকে রোমান্টিক নাটকটিতে অভিনয় করেছেন হালে ছোট পর্দার জনপ্রিয় তরুণ মেধাবী অভিনেতা মুশফিক আর ফারহান ও তার কয়েকটা হিসেবে থাকছেন কেয়া পায়েল সো ভিউয়ার্স কেয়া পায়েল ও মুশফিক আর ফারহান ভাইয়ের নাটক ইতিমধ্যে দর্শকরা খুবই পছন্দ করছেন ঠিক যেমনটাই পছন্দ করছেন নীলা হিমি জুটি নাটক ঠিক তেমনই একটি কেমিস্ট্রি হয়ে চলেছে ফারহান ও কেয়া পায়েল আরে তুমি আমার নামক এই নাটকটি হতে যাচ্ছে একটি রোমান্টিক ঘরনের গল্প যারা ফারহান ও কেয়া পায়েল জুটি নাটকের আপডেট চেয়েছিলেন নতুন নাটকের তাদের জন্য কিন্তু আজকের এই আপডেটটি ভিউয়ার্স এই নাটকের পরিচালক মেহেদাসন হৃদয় জানিয়েছেন আজকের এই তুমি আমার নামক এই নাটকটির শুটিং শুরু হয়েছে গত দুই দিন ধরে রাজধানী সহ বিভিন্ন জায়গায় চলছে এই নাটকটির শুটিং আশা করছি আমরা এ মাসের ভিতরে নাটকটি দেখতে পাবো সো ভিউয়ার্স যারা ফারহান ভাইয়ের ভক্ত তারা অবশ্যই ভিডিওটি মিস করবেন না এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন সো ভিউয়ার্স আজকের এই ফারহান ও কেয়া পায়েল অভিনীত তুমি আমার নামক এই রোমান্টিক নাটকটি কিন্তু খুব শীঘ্রই আসবে যারা মুশফিক ভিউয়ার্স অপেক্ষায় থাকুন এই নাটকটি দেখার জন্য এবং মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের রোমান্টিক নাটক দর্শকরা খুব পছন্দ করেন ফারহান ও কেয়া পায়েল জুটিবদ্ধ কিন্তু প্রায় 70টি মতো নাটকে অভিনয় করছেন ইতিমধ্যে এবং এই জুটির বেশিরভাগ নাটকগুলো রোমান্টিক আশা করছি আজকের এই নাটকটি ঠিক তেমন একটি গল্পের নাটক হবে আপনাদের খুবই ভালো লাগবে অপেক্ষায় থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না